হয়ে গেছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছি না। এই তো হাই পূজা। হ্যাঁ কাকিমা বলুন, কোথায় যাওয়া হচ্ছে? যাচ্ছিলাম অফিসে। হ্যাঁ ও অফিসে টুম্পার মা, কালকে তো আমাদের বাড়ি এসেছিল না? এসেছিল। হ্যাঁ কাকিমা কার দিয়ে নিমন্ত্রণ করে গেলেন? আর স্বামীর 29 তারিখে বিয়ে, কেন আপনাকে নিমন্ত্রণ করেনি কাকিমা? হ্যাঁ আমাকেও তো কার দিয়ে নিমন্ত্রণ করে গেছে, একবার বলুনি কো যে প্রেম করে রেখেছিল। তবে আমি সব জানবো, আর এর বাড়িকে কাল ওর বাড়িকে ওই করে বেড়াতো। ও আচ্ছা, তুই জানো না প্রেম করে বিয়ে করছে, তলে তলে প্রেম করে রেখেছিল। হ্যাঁ জানি তো, 7 বছরের প্রেম। তুমি জানো? হ্যাঁ কাকিমা আমি সব জানতাম। হ্যাঁ ভালো হয়েছে, এর ওর বাড়িকে ঘুরে ঘুরে বেড়াবার থেকে বিয়ে দিয়ে দিচ্ছে, ভালো হয়েছে। না কাকিমা, এর ওর বাড়িকে করে নিজের হাজবেন্ডের বাড়িকে করে ঘোরাঘুরি করে। ওরা চেয়েছিল নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে, তারপরে বিয়ে করবে, সেই জন্য ওরা এতদিন বিয়ে করেনি। নিজেরা এবার নিজের পায়ে দাঁড়িয়েছে, এবার ওরা 2 হাত 4 করতে চলেছে। আমি শুনেছিলাম আপনার নাকি একটা মেয়ে আছে যার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, সে নাকি আপনার কাছে থাকে, শ্বশুর বাড়িতে থাকে না। উল্টা চোখ কত বাল কোটাতে।